তেরো বছরের ভালোবাসায় জড়ানো ঘর সংসারের স্বপ্নগুলি শেষ হলো এক নিমিষেই। এ যেন ইতিহাসের নির্মম নির্যাতনের আরও এক সাক্ষী হলেন আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথ, যার বাড়িতে কিনা কয়েকটা দিন পরেই থাকার কথা ছিল বিয়ের উৎসব। অথচ সেই বাড়িতে আজ শোকের ছায়া। মৌমিতা ধর্ষণের নির্মম ইতিহাসের বর্ণনার সঙ্গে এবার ব্যক্তিগত নানা কথা বললেন মৌমিতার প্রেমিক ডাক্তার। গল্পের শুরুটা ছিল আরও ১৩ বছর আগের। ক্যারিয়ারের সফলতার লক্ষ্যে বিয়ের জন্য অপেক্ষা ছিল দীর্ঘ ১৩ বছর, কিন্তু সেই স্বপ্নগুলি যে ভেঙে যাবে এক নিমিষেই তা কে জানত। মৌমিতার সঙ্গে ঘটনা চলাকালীন মুহূর্তের কিছুক্ষণ আগেও ফোনে কথা বলছিলেন তার প্রেমিক ডাক্তার, কিন্তু শেষ কলটা যে মৌমিতা আর কোনোদিনও রিসিভ করবে না যা কখনো ভাবনায় আসেনি তার হবু ডাক্তার স্বামীর। মৌমিতাকে বেশ কয়েকটি মেসেজও পাঠিয়েছিলেন এই তরুণ, কিন্তু সারা না মিললে তিনি ভাবেন হয়তোবা ডিউটিতে ব্যস্ত থাকার ফলেই রিপ্লাই দিচ্ছে না মৌমিতা। কিন্তু সেই সময়কালীনেই যে ধর্ষণের শিকার হচ্ছিলেন এই তরুণী যা ছিল অকল্পনীয়। দুমাস বাদেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই জুটির, কিন্তু তিনি যে মৌমিতাকে চিরদিনের মতো করে হারিয়ে ফেলেছেন তা বিশ্বাস করতে পারছেন না এই প্রেমিক, যে কথাগুলি নিজে মুখে শেয়ার করেছেন বিয়ের জন্য অপেক্ষায় থাকা এই ডাক্তার যুবক। ধর্ষণ না হয় হয়েছিল, কিন্তু তার নির্যাতনের বিবরণ এতটাই নির্মম যে ময়নাতদন্তের ডাক্তার পর্যন্ত কেঁদে ফেলতে বাধ্য হয়েছেন। ধর্ষণে এতটাই বল প্রয়োগ করা হয়েছে যে যৌনাঙ্গের হাড় পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে মৌমিতার। তার শরীরে যত ক্ষত চিহ্ন মিলেছে যা কোনো পশুও এতটা নির্দয় আচরণ করতে পারে না, যে কারণে মৌমিতার এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে, যার সঙ্গে জড়িত রয়েছে একের অধিক জন।